বিজেপি সরকার দীর্ঘদিন আরো বেশি টিকে যাবে আরো 5 বছর, যারা কোটি কোটি মানুষ যারা আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনিও বললেন যে জনগণের বিজয় উৎসবে পরিণত হবে, কিন্তু সেটা কি খুব শিগগিরই? আমি আপনাদের বলি শুন, এই সম্পর্কে চীনের একটি প্রবাদ আছে, মানে স্রোত যত বইতে থাকবে পিছনের পানি যেটা তার স্রোতের তীব্র মাত্রা আসবে, এবং যত প্রবাহিত হতে থাকবে তত তার পানির স্বচ্ছতা হবে, এবং সেটা নদী কাটতে 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 এমন একটা পর্যায়ে আসবে যে সেটা একটা পরিপূর্ণ নদীতে পরিণত হবে। মানে অর্থাৎ আমি বলতে চাই যে আন্দোলনের পরিপূর্ণতা, স্রোত আমরা যত বইয়ে দেব, স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং তারা পরাজিত হবে। আপনি আপনাদেরকে বলি, যুদ্ধ 71 সালে শুরু হবে এটা কি 62 সালে জানা গেছে? এটা কি 69 সালেও জানা গেছে? এটা কি 70 সালেও জানা গেছে? জানা তো যায়নি। তাই কখন কোন পরিস্থিতি হবে সেটা বলা যায় না। শুধু একটাই বলা যায়, জনগণের আন্দোলন, সে আন্দোলন যদি আদর্শের হয়, ন্যায়ের হয়, গণতন্ত্রের পক্ষের হয়, সে আন্দোলন কখনো বৃথা যাবে না। এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড, হচ্ছে এটা ইতিহাসের সাক্ষী হচ্ছে এটা। আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে এখানে জনগণ পরাজিত নয়। আপনার অপশক্তি কিছুদিন বাধা দিয়ে রাখতে পারে, কিন্তু তার স্রোতকে আটকানো যাবে না। স্রোত কোনো না কোনো দিক থেকে সেটাকে প্রতিহত করে এটা এগোবে এবং প্রবাহিত করবে। ধন্যবাদ। নিশ্চয়ই, অবশ্যই, আমাদের নানা কর্মসূচি, আমাদের নেতৃবৃন্দ প্রায় প্রতিদিন বসছেন, সমস্ত কি বলে যে কর্মসূচি তারা ঠিক করে আবার আপনারা ইয়ে করবেন। আমরা আমরা এখনো আমরা মানে কর্মসূচির মধ্যেই আছি, আন্দোলনের মধ্যেই আছি। হ্যাঁ বলুন আপনি। হচ্ছে যে জাস্ট একটা নিজেদের মধ্যে একটা কনফিউশন তৈরি করা, কনফিউশন তৈরি করে যে কেন তাকে ধরা হচ্ছে না। কিন্তু আমার কথাটা ওখানে না, পুলিশ নানাভাবেই ইয়ে করতে পারে, মানে সরকারের কথায় তামাশা করতে পারে, কিন্তু ব্যতিক্রম এইটাই যে সাংবাদিকরা বলছে তাকে কেন ধরছেন না। এটা আমরা 80-এর দশকে, আমরা কি বলে যে 90-এ বা অন্য সময়, আমরা এইটা কিন্তু কখনো দেখিনি। এটা একটা মানে ফ্যাসিবাদ এমন ভাবে ঢুকেছে সব জায়গায়, তারা তাদের লোক দিয়ে কাজটা করাচ্ছে। তখন আমরা চিন্তা করেছি, আমি দেখেছি, আরে এই কথাগুলো কেন আসছে? আচ্ছা, এটার মালিক তো হচ্ছে এইটা, কেন সেখানে সাংবাদিকরা কাজ করে, চাকরি করে? যদি তাই হতো, আমার রাজনৈতিক জীবনে 303-র বুলেট পেটে ঢুকে পিট দিয়ে বেরিয়েছে। আমি কোনো কি বলে যে ওই শর্ট গানের গুলি গায়ে লাগেনি, 303-র বুলেট পেটে ঢুকে পিট দিয়ে বেরিয়েছে। 48 ঘন্টার হরতাল রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে ইউনিভার্সিটি রেলওয়ে স্টেশনের সামনে, যশোদের শাহজাহান সিরাজ মারা গেছে, আজও 22 ডিসেম্বর যেখানে ছাত্র নেতারা আছেন তারা এই দিবসটি পালন করেন, সেই রক্তের ঐতিহ্যের ধারায় এখনো রাজনীতি করে যায়। ধরা না ধরার ব্যাপার তাদের, কিন্তু একটা দিন নেই রাজনৈতিক কর্মসূচি এবং এই সরকারের বিরুদ্ধে আমার স্লোগান, আমার ওয়েতে, আমার কৌশলে যতটুকু করার সেটা করে গেছি এবং করবই। তারা ওই বিভ্রান্তি দিয়ে কোনো ধরনের কিছু করতে পারবে না, কারণ যে প্রতীক নিয়ে, সংগ্রামের যে চিহ্ন নিয়ে, রক্তচিহ্ন বহন করে আসছি সেটাকে কলঙ্কিত করতে পারবে না আর পুলিশ আর মিডিয়ার, মানে সরকারি নিয়ন্ত্রিত মিডিয়ার লোক দিয়ে সেটা করতে পারবে না। ধন্যবাদ।